আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে চিজি পটেটো ফ্রাই। আমরা কিন্তু অনেকভাবেই পটেটো ফ্রাই খেয়ে থাকি এবং বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়ে থাকি। এরকমভাবে বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন দেখে নিব এটা কীভাবে বানিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে আলুগুলো চিলে নিয়েছি। আপনাদেরকে অবশ্যই ললিতা আলুটা নিতে হবে, তাহলে সাইজটা সুন্দর হবে। আমি এভাবে চিলে আলুকে ধুয়ে তারপরে এভাবে চার ভাগ করে কেটে নিব। আমি সবগুলো এভাবেই কেটে নিচ্ছি। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানি জড়িয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। তারপর পরের স্টেপে চলে এলাম। এখানে আমি ইটালিয়ান যে চিজটা, এটা এখানে মজারেলা চিজটা আমি ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারবেন। এটা আমি একদম এরকম গ্রেটার দিয়ে, একদম ছোটো দানার যে গ্রেটার, এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। হাফ কাপের মতো আমি এখানে গ্রেট করে নিব ওটাকে। ভালো করে গ্রেট করে নিতে হবে। আমার হয়ে গেছে, আমি এখানে হাফ কাপের মতো নিয়েছি। একদম মিহি করে এরকম গ্রেট করে নিতে হবে। তারপর এখানে আমি অন্য একটি পাত্রে ময়দা মিক্স করে দিব। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ। কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখানে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এর পরিমাণটা একটু বাড়াতে পারেন। আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু জাল কম খাই তার জন্য চিলি ফ্লেক্সটা আমি এখানে সামান্য পরিমাণে ইউজ করলাম। করে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর নর্মাল যে ঠান্ডা পানি ওটা দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার বেশি গাঢ়াও হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু ব্যাটারটা কেমন পরিমাণে লিকুইড হবে। আমি এরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে তখন আর পানি দেব না। তারপরে আমার যে আলুগুলো ছিল ওগুলো আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম। এটা 80%-এর মতো আমি সেদ্ধ করে নিব। পুরোপুরি কিন্তু সেদ্ধ করলে হবে না, বাকিটা আমাদের তেলে বাজার পরই সেদ্ধ হতে হবে। এখানে 70-80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি উপকরণগুলো মিশিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, সামান্য সয়া সস, তারপর সামান্য টমেটো সস, তারপর যে চিজটা গ্রেট করে রেখেছিলাম ওটাকে পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে চিজটা দিয়ে দিতে হবে। তারপর আমি এর উপরে মিশিয়ে দিব কর্নফ্লাওয়ার। এটা 1 চামচের মতো দিলেই হবে কর্নফ্লাওয়ারটা। আমি আগে কর্নফ্লাওয়ার দেওয়ার আগে আমি আলতো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে কর্নফ্লাওয়ার মিক্স করে দিব। এটা কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করলে আসলে প্রত্যেকটা আলুর স্লাইসের মধ্যে ভালো করে লাগবে না। তারপর কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর তারপর আমি আবারও মিশিয়ে নিব এটাকে। আমার মেশানো হয়ে গেছে। তারপর আমি এখানে বাস্তে চলে এলাম। বাজার জন্য আমি ডুবো তেলটা নেব। আমি আলুর মধ্যে একটা ডিম এখানে মিশিয়ে দিচ্ছি। একটা ডিমের পুরোটাই আমি এটাকে মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। আর অন্যদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, মিডিয়াম একদম লো মিডিয়াম হিটে এটাকে রাখতে হবে। লো মিডিয়াম হিটে রাখা অবস্থায় কিন্তু আলুটাকে ফ্রাই করে নিতে হবে। আমি এবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটাতে আলুটা একটা একটা করে ডুবিয়ে আমি তেলে ফ্রাই করে নিব। আপনারা দেখতে থাকুন এভাবে। কিন্তু আপনারা যদি ডিপ ফ্রাই করে এভাবে
রেডি করেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। এটা কিন্তু সন্ধ্যার নাস্তায় সকালে কিন্তু দারুণ লাগে খেতে, এবং আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি এভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, এভাবে আপনারা দিয়ে দিবেন প্রত্যেকটা। আমি সবগুলো দিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আবারও। আমার সবগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু পুরো একদম পুরোটা হলে আপনারা উল্টালে হবে না। আমার এটা দেখুন সামান্য এরকম থাকতে, মানে একদম সাদা, সামান্য সামান্য সাদা থাকতে আর কি, ওপর পিঠটা বেশি বাজলে হবে না, উল্টালে কিন্তু কি হয়ে যাবে। এরকম করে আমি বেজে নিচ্ছি, একদম ডিপ ফ্রাই করে আমি বেজে নিব ওটাকে। এটা কিন্তু খেতে খুব মজা লাগে, আপনারা বাসা ট্রাই করবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি আরও একটু পরিমাণে ডিপ ফ্রাই করে নিব। অন্যগুলো আমি একটা একটা করে তুলে নিব যেগুলো হয়েছে। আমি সবগুলো তুলে নিচ্ছি। ফিরে আসছি আপনাদের কাছে একদম পরিবেশন করে। চলে আসলাম। এখন আমি এটা মেয়োনিজের সাথে সার্ভ করব। আপনারা চাইলে টমেটো সস, মেয়োনিজ, যে কোনো ধরনের সস দিয়ে এটা খেতে পারবেন। এটা কিন্তু হোমমেড মেয়োনিজ, ডিম দিয়ে যেটা বানানো, এটা রেসিপি আমি পরবর্তীতে আরও একটা ভিডিওতে অ্যাড করে দিব। কারণ হচ্ছে এখানে যদি আমি এর সম্পূর্ণ রেসিপিটা দেখাতে যাই আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি এটাকে অ্যাড করিনি। প্রসেসটা আমি পরবর্তী রেসিপিতে আমি এটা আপনাদেরকে একদম টিউটোরিয়াল সহ টিউটোরিয়াল দিয়ে দিব খুব সহজভাবে। যখন যারা এখনও লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার সাথেই থাকবেন। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা কিন্তু দারুণ লাগে খেতে, আপনারা বাসা ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই রাখবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।